তো আজকে আমরা বিক্রান্ত রোনা মুভিটা এক্সপ্লেন করব। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা গাড়ি দেখি যেটা ঘন জঙ্গল থেকে কোথাও একটা যাচ্ছিল। গাড়িটার মধ্যে একজন মহিলা ও তার মেয়ে ছিল, কিন্তু হঠাৎই জঙ্গলের মধ্যেখানে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তাই মহিলাটা বাইরে আসে গাড়িটা চেক করবার জন্য, কিন্তু বাইরে আসাতে সে ভয়ানক কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে ভয়ে গাড়ির ভেতর ঢুকে যায়, কিন্তু গাড়ির ভেতরে তার মেয়ে ছিল না, কারণ তার মেয়েকে একটা লোক নিয়ে যাচ্ছিল। এবার এই লোকটা কে সেটা মুভির আগেই জানবো, আপাতত এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমরা কামারাট্টু গ্রাম দেখি, যেখানে গম্ভীর নামের একটা বয়স্ক লোককে দেখানো হয় যে এই গ্রামেই থাকে। কিছুক্ষণ বাদে এনার কাছে বিশ্বনাথ নামের একটা লোক আসে তার পুরো ফ্যামিলির সাথে। আসলে বিশ্বনাথ মুম্বাইতে থাকে। এর ফ্যামিলির মধ্যে তার ওয়াইফ আর তার দুটো যমজ ছেলে মেয়ে ছিল। ছেলেটার নাম ছিল মুন্না আর মেয়েটার নাম ছিল পান্না। পান্নার বিয়ে ঠিক হয়ে গেছিল। এবার বিশ্বনাথ চাইছিল যে পান্নার বিয়ে কামারাট্টু গ্রামেই হোক, কারণ বিশ্বনাথের ফ্যামিলির লোকেরা এই বিয়ে দেখতে চেয়েছিল। এবার যেহেতু তারা মারা গেছে, তাই সে চায় যে তার মেয়ের বিয়ে এই গ্রামেই হোক। এবার যেহেতু বিশ্বনাথ অনেক বছর পর এই গ্রামে এসেছিল, তাই গম্ভীর তার উপর একটু রেগেছিল। এখানেই আমরা গম্ভীরের ওয়াইফকেও দেখি, যে 28 বছর ধরে তার ছেলে সঞ্জুর জন্য ওয়েট করছিল। আসলে সঞ্জু ছোটবেলায় ঘর থেকে পালিয়ে গেছিল, কারণ গ্রামবাসীরা তার উপর চুরির দায় লাগিয়েছিল যে সে মন্দির থেকে সোনা চুরি করেছে। তাই সে ছোটবেলায় ঘর থেকে পালিয়ে গেছিল। এবার এই পিয়নের দেওয়া চিঠিতে লেখা ছিল যে সঞ্জু এখন লন্ডনে রয়েছে আর সে শীঘ্রই এই গ্রামে আসছে। পরের দিনে আমরা সঞ্জুকে এই গ্রামে আসতে দেখি, সে এখন বড় হয়ে গেছিল। এবার সে গম্ভীর মানে তার বাবার ঘরে আসে, আর এখানে এসে সে জানতে পারে যে যেই ঘরে বিশ্বনাথের ফ্যামিলি থাকার জন্য এসেছিল সেই ঘরে আজকে গৃহপ্রবেশ ছিল, তাই সবাই বিশ্বনাথের ঘরে গেছিল। এবার সঞ্জু এইদিক ওদিক ঘুরে দেখছিল, ঠিক তখনই তার সাথে পান্নার আলাপ হয়। কিছুক্ষণ পর তারা একটা কুয়ো দেখে যেখানে একটা ইন্সপেক্টরের লাশ টানানো ছিল। পরের দিন যখন এইসব ঘটনা গম্ভীর জানতে পারে, তখন সে সবার সামনে সঞ্জুকে বলে যে আমার ঘরে তুই একদম ঢুকবি না। পরের সিনে বিক্রান্ত রোনার এন্ট্রি হয়, যে কামারাট্টু গ্রামের দিকেই আসছিল, কারণ কামারাট্টু গ্রামের যে ইন্সপেক্টরটা মারা গেছিল তার জায়গা নিতে বিক্রান্ত রোনা এই গ্রামে আসছিল, আর তার সাথে তার মেয়েও ছিল। এবার যখন তারা জঙ্গল থেকে যাচ্ছিল তখনই তাদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই তারা হেঁটে হেঁটেই ওই গ্রামে পৌঁছে যায়। এরপর সময় নষ্ট না করে পরের দিন থেকেই সে ইনভেস্টিগেশন শুরু করে আর জানতে পারে যে এখানে অকৃতিকরভাবে বাচ্চাদের মেরে ফেলা হয় আর তাদের গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের হিসাবে এই সব ঘটনা ব্রহ্মরাক্ষস করছিল, আর যে ইন্সপেক্টরটা কিছুদিন আগে মারা গেছিল তাকেও নাকি ব্রহ্মরাক্ষসই মেরেছিল। এবার এই সব ঘটনা শোনার পর বিক্রান্ত সেই কুয়োটার কাছে যায় আর ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়। এরপর বিক্রান্ত সেই জায়গাতে যায় যেখানে তার গাড়ি পাংচার হয়ে গেছিল। এরপর ভালো করে চেক করা সে জানতে পারে যে তার গাড়ির টায়ারে কেউ শুট করে সেটাকে পাংচার করেছিল। এবার এইসব ঘটনা জানতে সে জঙ্গলের একটু ভেতরে যায়। যখনই সে একটু ভেতরের দিকে আসে তখনই কিছু লোক তার উপর অ্যাটাক করে দেয়, যার সাথে বিক্রান্ত ফাইট করে আর তাদেরকে ভাগিয়ে দেয়। পরের সিনে আমরা কামারাট্টু গ্রামের একটা স্কুলের হেডমাস্টারকে দেখি, যে পাশাপাশি পিটি টিচারও ছিল। এরপর আমরা পান্না আর সঞ্জুকে দেখি, যারা একে অপরকে এখন লাইক করতে শুরু করেছিল। এর সাথে মৃত্যু হয়েই যাচ্ছিল, থামছিল না। কেউ একজন এদেরকে মেরে যাচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা ভাবছিল যে এদের ব্রহ্মরাক্ষস মারছে। একদিন কিছু খুঁজতে খুঁজতে পান্না সঞ্জু বিক্রান্তের ঘরে চলে আসে, যেখানে পৌঁছে তারা এমন কিছু ফটো দেখে যেটা দেখার পর তারা বিক্রান্তের উপর সন্দেহ করে। তাদের মনে হয় যে বিক্রান্ত কোনো পুলিশ অফিসার না, আর যা কিছু গ্রামে ঘটছে সেটা বিক্রামই ঘটাচ্ছে। এবার এর মধ্যে এখানে বিক্রান্ত চলে আসে আর উল্টোপাল্টা ডান্স করে, মানে ভূতিয়া টাইপের ডান্স করে, যেটা দেখে তারা কনফার্ম হয়ে যায় যে কামারাট্টু গ্রামে যা কিছু ঘটছে সেটা বিক্রমের কারণেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না। যদি তোমরা এতদূর অব্দি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে মোটিভেশন পাবো। সো প্লিজ চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও। তো এই বিষয়ে আরো ডিটেলস জানার জন্য তারা এই গ্রামের একটা লোকের কাছে যায়, যে তাদের 28 বছর আগেকার কাহিনী শোনায়। এই লোকটা বলে যে 28 বছর আগে একটা গরিব পরিবার ছিল, যার প্রধান ছিল নিপটনি। তার দুটো ছেলে আর একটা মেয়ে ছিল। বড় ছেলের নাম ছিল মাধব আর ছোট ছেলের নাম ছিল রাগব। এবার এরা দুজন যখন স্কুলে যেত তখন বড় জাতির লোকের ছেলেরা এদেরকে বুলি করত আর প্রচুর মারত। এবার একদিন সঞ্জু তার গ্রামের মন্দিরে সোনা চুরি করে নেয়। গ্রামের লোকেরা জানতো না যে এই সোনাটা কে চুরি করেছিল। এবার বড় জাতির লোকেরা ইচ্ছা করে নিপটনির ওপরে চুরির দায় লাগিয়ে দিয়েছিল, তাই গ্রামের লোকেরা তাদের ঘরে গিয়ে তাদেরকে মেরে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছিল। এই সব দেখে মাধব আর রাঘব তাদের ছোট বোনকে নিয়ে গ্রাম থেকে পালাতে থাকে, কিন্তু তাদেরকে ফলো করতে করতে স্কুলের শয়তান ছেলেরা তাদের প্রচুর মারে, যার কারণে মাধব এখানেই মারা যায় আর রাঘব কোনো রকমে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তার ছোট বোনও মারা যায়। এরপর সিন প্রেজেন্টে আসে, যেখানে আমরা বিক্রান্তকে দেখি যে সঞ্জুকে মারতে যাচ্ছিল। পান্না এইসব দেখে বিক্রান্তকে বলে যে তুমি সঞ্জুকে কেন মারছো। তখন বিক্রান্ত বলে যে এ সঞ্জু না, বরং অন্য কেউ। তখন ছেলেটা বলে হ্যাঁ আমি সঞ্জু না, আমি ওর রুমমেট। কামারাট্টু গ্রামে আসার পথে তার কার অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে মারা যায়।
মরতে মরতে সঞ্জু আমায় একটাই কথা বলেছিল যে সে একবার তার মায়ের সাথে দেখা করতে যায়, আর তার মা তার জন্য অনেক বছর ধরে ওয়েট করছে। তাই সঞ্জুর ইচ্ছা পূরণ করতে আমি তার জায়গায় এসেছি। এবার এইসব কথা যখন সে বিক্রান্তকে বলছিল, তখন পেছন থেকে সঞ্জুর বাবা গম্ভীর সব শুনছিল। তখন সে ইমোশনাল হয়ে বলে যে আজ থেকে তুমি আমাদের সঞ্জু। এর মধ্যে পান্না আর মুন্নাকে একটা মহিলা কিডন্যাপ করে নিয়েছিল আর তাদের সাথে নিয়ে গেছিল। এদিকে বিক্রান্ত অনেকগুলো ক্লু পেয়ে গেছিল, এই জন্য সে ভূতনাথ মন্দিরে যায়, যেখানে যাওয়া মানা ছিল, কারণ সবাই জানতো যে ব্রহ্মরাক্ষস এখান থেকেই আসতো। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে স্টোরি দেখানো হয়, যেখানে বিক্রান্তের ওয়াইফ আর তার মেয়ে গীতাঞ্জলি ছিল। মুভির শুরুতে যে একটা মহিলা তার মেয়েকে দেখানো হয়েছিল, সেটা আসলে বিক্রান্তের ফ্যামিলি ছিল। শুরুতে যে লোকটা গীতাঞ্জলিকে নিয়ে চলে গেছিল, সে আসলে তাকে মেরে দিয়েছিল, যেটা দেখে তার ওয়াইফ কোমায় চলে গেছিল। মুভির শুরু থেকে বিক্রান্তের সাথে যে মেয়েটা ছিল, সেটা আসলে তার কল্পনা ছিল। এবার যখন সে ভূতনাথ মন্দিরে যায়, তখন সে এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে বিশ্বাস করতে পারছিল না। ফ্ল্যাশব্যাকের স্টোরিতে যে মাধব আর রাঘবকে দেখানো হয়েছিল, সেই মাধব ছিল কামারাট্টু গ্রামের হেডমাস্টার, আর রাঘব ছিল ওই সঞ্জুর বন্ধু যে কামারাট্টু গ্রামে ঘুরছিল। এদের ফ্যামিলির সাথে যা কিছু হয়েছিল, তারা এর বদলা নেবার জন্য সেই লোকগুলোর বাচ্চাদের মারা শুরু করেছিল। এর সাথে আমরা এটা জানতে পারি যে বিক্রান্ত এদের ক্লাসমেট ছিল। এখানে রাঘব আর মাধবের মা পান্না আর মুন্নাকে নিয়ে এসেছিল, আর তারা মুন্নাকে মারার জন্য রেডি হচ্ছিল। এটা দেখে বিক্রান্ত আর এই দুই ভাইয়ের মধ্যে ফাইট হয়ে যায়, কিন্তু শেষে বিক্রম এদের দুজনকেই মেরে দেয় আর পান্না আর মুন্নাকে নিয়ে চলে আসে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এক্সপ্লেনেশনের মাধ্যমে এই মুভিটাকে বোঝানো একটু কঠিন, তাই আমি রিকোয়েস্ট করব তোমাদের এই মুভিটা দেখার জন্য। আর বাদবাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।